হ্যালো কোডার্স, আমি মোজাম্মেল বলছি লিভিং অন কোর্স থেকে। তো গত ভিডিওতে আমরা যেটা করলাম, আমরা জেডিকে ইনস্টল করলাম এবং আমাদের স্প্রিং টুল স্যুট আমরা ইনস্টল করলাম, এবং এখন আমরা যেটা করব আসলে আমরা একটু মেভেন সম্পর্কে জানব। মেভেন জিনিসটা কী? মেভেন হচ্ছে আসলে জাভার একটা ডিপেন্ডেন্সি ম্যানেজ করার একটা টুল। তো আমাদের বাই ডিফল্ট কিন্তু মেভেন ইনস্টলড অবস্থায় আসে না। আমরা যদি টার্মিনালে যাই, আমি অল্ট কন্ট্রোল টি দিয়ে টার্মিনাল ওপেন করলাম, এবং আমি যদি এখানে mvn কমান্ড লিখি, দেখি যে আমাদের মেভেন কমান্ডটা কিন্তু ইনস্টল করা নাই। তো মেভেন আমাদের টার্মিনালে ইনস্টল করার জন্য আমাদের সিম্পলি একটা কমান্ড দিতে হবে, sudo apt-get install maven, এবং এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দিলে সে কিন্তু জিজ্ঞেস করবে যে মেভেন আমি ইনস্টল করবো কি না, এবং মেভেনটা আমাদের টার্মিনালে ইনস্টল হয়ে যাবে। এবং মেভেনটা ইনস্টল হওয়ার পর আমরা যেটা করব, আমরা আমাদের যে স্প্রিং টুল স্যুট আইডি আছে STS আইডিতে আমরা যাব, এবং যে একটা বেসিক মেভেনের একটা কুইক স্টার্ট আর্ক টাইপ নামে একটা কনফিগারেশন আছে, ওই মেভেন কুইক স্টার্ট আর্কিটাইপ কনফিগারেশন ইউজ করে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব, এবং প্রজেক্টটা আমরা রান করার চেষ্টা করব, এবং আমরা দেখব যে কীভাবে আমরা ওই মেভেন প্রজেক্টে নতুন জার ফাইল অ্যাড করতে পারি। এছাড়াও আমরা আমাদের মেভেনের প্লাগইনটা কনফিগার করব, যাতে আমাদের মেভেনের প্লাগইনের থ্রুতে আমরা জানি সোর্স কোডগুলোও পাই, যে জারগুলো আমরা ডাউনলোড করব এবং যে ডিপেন্ডেন্সিগুলো আমরা ইউজ করব আমাদের প্রজেক্টে, সেগুলোর যাতে আমরা সোর্স কোডগুলোও পাই। আমাদের কমান্ড লাইন মেভেন ইনস্টল করা অলমোস্ট শেষ। আমরা যদি এখন দেখি এখানে mvn, দেয়ার ইউ গো, mvn তো আমাদের মেভেন কমান্ড, এটা অলরেডি ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা আমাদের স্প্রিং টুল স্যুট আমাদের যে আইডিটা আছে ওটা আমরা রান করব, আইডি STS বান্ডেল এবং STS রিলিজ, এখানে আমরা STSটা রান করব, এবং এখন আমরা একটা নতুন মেভেন প্রজেক্ট ক্রিয়েট করব স্প্রিংয়ের টুল স্যুট থেকে। সেটা করার জন্য যা করার লাগে, আমরা আমাদের আইডিয়াটা ফায়ার আপ করার পর আমরা এখানে ফাইল থেকে নিউতে যাব। নিউতে যে আমরা যদি, আচ্ছা এটা করার আগে আমি একটু কনফিগার করে নিতে চাই মেভেনের প্লাগইনটা, কেননা প্লাগইনটা একটু কনফিগার করার একটা ব্যাপার আছে। এখানে মেভেনে আপনারা যদি এখানে উইন্ডোজে, যেভাবে আমি গেলাম এখানে, আপনি যদি উইন্ডো থেকে প্রেফারেন্সে যান, প্রেফারেন্সে গেলে আপনি দেখেন মেভেন নামে একটা অপশন আছে। এখানে আমি যে জিনিসগুলো রাখি, আমি সোর্সেস ডাউনলোড করি, কারণ সোর্সেস ডাউনলোড করার একটা সুবিধা আছে, কেননা সোর্স যদি আমার সাথে থাকে, যেই জার ফাইলগুলো, যে ডিপেন্ডেন্সিগুলো আমার প্রজেক্ট নামাবে, সেগুলোর সোর্স ফাইল আমার সাথে থাকলে কিন্তু আমি খুব ইজিলি তাদের সোর্স কোড দেখে ডিসিশন নিতে পারবো আমার প্রোগ্রামিং কোড করার সময়। আর আমি আরেকটা জিনিস এখানে দিতে চাই, সেটা হলো ডাউনলোড রিপোজিটরি ইনডেক্স। এটাও ইম্পর্টেন্ট যে আমাদের মেভেনে যে অনেকগুলো প্রজেক্টের ডেফিনেশন এবং টেমপ্লেট দেয়া আছে অলরেডি, তো ওগুলো যদি আমাদের স্টার্ট আপে ডাউনলোড করে রাখে, তাহলে নতুন প্রজেক্ট ক্রিয়েট করার সময় আমরা ওগুলোর ইনফরমেশনগুলো খুব সহজেই পাবো। তো এটার জন্য মোস্ট লাইকলি আমার ইক্লিপস রিস্টার্ট দিতে হবে, তো আমি এটা অ্যাপ্লাই দিয়ে দিই। আর কিছু আমি এখানে এনেবল করতে চাচ্ছি না অ্যাট দিস মোমেন্ট, জাভাডকও আসলে নামিয়ে নিতে পারি, বাট তো থাক, এটা আমরা পরে করতে পারি, কারণ আমাদের লিমিটেড ইন্টারনেট কানেক্টিভিটির ব্যাপার আছে। তো আমরা এখন এক্লিপসটা একটু রিস্টার্ট দিয়ে নিব। রিস্টার্ট দিলে আমাদের ওই ম্যাভেনের যে আর্কিটাইপ, যেই প্রজেক্টগুলো আছে, ডেফিনেশনগুলো আছে, সেগুলো কিন্তু আমাদের লোড হয়ে যাওয়ার কথা বাই ডিফল্ট যখন আমরা এটা লোড করছি। তো একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে যখনই আমরা এক্লিপস ইউজ করছি, এক্লিপসের সাথে মেভেনের কাজ করছি, আপনার কম্পিউটারটা কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে হবে, কেননা মেভেন কিন্তু, আপনি যখন কোনো ডিপেন্ডেন্সি অ্যাড করবেন তখন কিন্তু মেভেন আপনার ইন্টারনেট থেকে বিভিন্ন জার এবং বিভিন্ন ডিপেন্ডেন্সি প্রজেক্টগুলো নামিয়ে নিবে। যেমন আমরা যখন ওখানে ইন্ডেক্সগুলো, আমি যখন বললাম যে আপডেট করে নিতে, মেভেন কিন্তু এখন ইন্ডেক্সগুলো আপডেট করে নিচ্ছে। তো আমরা এখন আমাদের একটা কুইক মেভেন প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা আমাদের আইডির ফাইল থেকে, নিউ থেকে আমরা চলে যাই আদারে। আদারের ভেতরে আপনি দেখবেন মেভেন নামে একটা অপশন থাকার কথা, এই যে মেভেন, এবং এখান থেকে আমরা একটা মেভেন প্রজেক্ট ক্রিয়েট করি। এখানে বাই ডিফল্ট যা অপশন আছে থাকুক। নেক্সট দেওয়ার পর আমরা এখানে দেখেন যে এই যে অর্গ অ্যাপাচি মেভেন আর্কিটাইপস, এবং এখানে একটা কুইক স্টার্ট নামে একটা
আর্কিটেক্ট আছে, মানে একটা টাইপ আছে যেই টেমপ্লেটটা আমরা এখন ইউজ করব, কুইক স্টার্ট টেমপ্লেট, এবং এটা একটা বেসিক জাভা বেসড অ্যাপ্লিকেশন আপনাকে তৈরি করে দিবে মেভেন। এবং এটা বলার বলার পর সে কিন্তু দেখেন মেভেন কিন্তু আর্কিটেক্টে আর্কিটাইপের ইনফরমেশন ইন্টারনেট থেকে নামিয়ে নিল, সো আপনাকে কিন্তু ইন্টারনেটে কানেক্টেড থাকতে হবে। এখন আমরা আমাদের প্রজেক্টের একটা গ্রুপ আইডি দেবো, গ্রুপ আইডিটা অনেকটা আমাদের প্যাকেজ নেমের মতো, লিভিং অন কোডস ডট, আমি দিতে পারি স্প্রিং টেস্ট, এবং প্রজেক্টের নাম দিতে পারি মনে করেন টেস্ট স্প্রিং, একটা প্রজেক্টের নাম দিলাম। সেখান থেকে আমাদের প্যাকেজের নেম অটোমেটিক্যালি এখানে ডিরাইভ করে নেয়, এটা এরকমই থাকুক, সমস্যা নেই। এবং আমরা যদি এখন এখানে একটা আছে ভার্সন স্ন্যাপশট, এটাও আমাদের তেমন কিছু করার নেই, এটা বাই ডিফল্ট এটা থাকতে পারে, এটা আমরা অ্যাকসেপ্ট করে নিই। এবং আমি যদি এখান থেকে ফিনিশ দিই তাহলে কিন্তু আমাদের এখন এই যে ক্রিয়েটিং মেভেন কুইক স্টার্ট অ্যাপ্লিকেশনটা আমাদের তৈরি হয়ে যাবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টেস্ট স্প্রিং নামে একটি প্রজেক্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি প্রজেক্টের ভেতরে দেখি, আমরা প্রজেক্টের ভেতরে দেখতে পারবো এখানে কী কী ইনফরমেশান দেওয়া আছে। এই যে পম ডট এক্সএমএল, এটা কিন্তু মেভেনের একটা প্রজেক্ট অবজেক্ট মডেল। প্রজেক্ট অবজেক্ট মডেল মডেল বলতে যেটা বোঝায় হচ্ছে সেটা হলো মেইনলি আসলে এটা একটা এক্সএমএল ফাইল, এবং এখানে আপনি আপনার প্রজেক্টের ডিপেন্ডেন্সিগুলো আপনি এখানে ডিফাইন করতে পারবেন, এবং আপনার ওই প্রজেক্টের ডিপেন্ডেন্সি অনুযায়ী মেভেন কিন্তু আপনার প্রজেক্টে বিভিন্ন টাইপের যে ডিপেন্ডেন্সি আছে, বিভিন্ন টাইপের জার ফাইল হতে পারে, সেটা আরেকটা আর্কিটেক্ট প্রজেক্ট হতে পারে, ওই ডিপেন্ডেন্সিগুলো সে কিন্তু নামিয়ে নিবে। এবং মেভেন ফাইলগুলো কিন্তু কোথায় রাখে আপনি খেয়াল করে দেখবেন, আমরা যদি আমাদের হোম ফোল্ডারে যাই এবং হোম ফোল্ডারের ভেতরে আমাদের দেখবেন যে একটা হোম ফোল্ডারের ভেতরে একটা ডট এম টু নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাওয়ার কথা, এই যে ডট এম টু, এবং এই ডট এম টুর ভেতরে কিন্তু মেভেন তার রিপোজিটরি থেকে যত ফাইল নামাচ্ছে সেগুলো কিন্তু সে এখানে সেভ করছে। আমরা যদি এটার ভেতরে যাই ডট এম টু রিপোজিটরি, এবং এটার ভেতরে এই যে আপনারা দেখতে পারবেন যে মেভেন কিন্তু ফাইলগুলো এখানে জার ফাইলগুলো এখানে নিয়ে এসে সেই স্টোর করছে। তো আপনারা যখন কোনো প্রজেক্টে কাজ করছেন, হয়তো প্রথমবারের মতো আপনার হয়তো কোনো প্রজেক্ট নামিয়ে নিতে হবে, বাট পরে যখন আপনার প্রথমবার যখন আপনি কোনো প্রজেক্টে কোনো ডিপেন্ডেন্সি অ্যাড করছেন, তখন প্রথমবারের মতো আপনার ওই জার ফাইলগুলো নেমে কিন্তু আপনার এই ডট এম টু এই ফোল্ডারের ভিতরে স্টোর হয়ে যাবে। তো পরে যখন আপনি সেম জার ফাইল আবার ইউজ করবেন তখন কিন্তু মেভেন আর সেই একই জার ফাইলগুলোকে আবার নামাবে না। সো আমরা এখানে দেখি যে আমরা যদি এখানে একটা কোনো ডিপেন্ডেন্সি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাদের কী করা লাগতে পারে। ফার্স্টে আমি একটা ছোটো জিনিস দেখতে চাই যে এটা মেভেন প্রজেক্ট হিসেবে এটাকে ডিফাইন করা আছে কি না, এক্লিপস তো চিনতে পারার কথা। এটা ঠিকই আছে, আমরা যদি আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করে দেখেন যেহেতু আমার প্রজেক্টটা এখনও তৈরি করছে, আমি ব্যাকগ্রাউন্ডে কিন্তু মেভেনের যত আর্ক টাইপ নতুন আছে ওগুলো আপডেটের একটা কমান্ড রান করছিল, সেই কারণে আমাদের মেভেনের ভিউটা পুরোপুরি আসছিল না। এখন কিন্তু আমাদের প্রজেক্টের ভিউটা চেঞ্জ হচ্ছে, তো দ্যাটস গুড। তার মানে হচ্ছে আমাদের এই পুরো 100% শেষ হয়ে গেলে আপনি দেখবেন যে আপনার প্রজেক্টের ভিউটা আর একটু চেঞ্জ হয়ে যাবে। এখানে আপনি মেভেন ডিপেন্ডেন্সি বলে একটা লিস্ট পাবেন, সো আমরা ওটার জন্য একটু ওয়েট করছি। তো দেয়ার উই গো, কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের কিন্তু প্রজেক্টের স্ট্রাকচারটা মোটামুটি দাঁড়িয়ে গেছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের টেস্ট স্প্রিং, আমি কিন্তু কোনো কিছুই করি নেই এক্সট্রা কিছু, জাস্ট একটু সময় ধরে আমার অপেক্ষা করতে হয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের প্রজেক্টের স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মেভেন ডিপেন্ডেন্সিস বলে একটা আমাদের এখানে লিস্ট চলে আসছে, যেখানে যে ইউনিট নামে একটা জার ফাইল অলরেডি লিস্ট করা আছে। সেটা যদি আমরা আমাদের পম এক্সএমএল এর ভেতরে দেখি, পম এক্সএমএল এর ভেতরে আমরা দেখতে পাচ্ছি এই যে ইউনিট এটাকে কিন্তু অলরেডি রেফার করা আছে। এবং আমরা যদি কোনো নতুন কোনো ডিপেন্ডেন্সি অ্যাড করতে চাই আমাদের প্রজেক্টে তাহলে কীভাবে করব, এটা খুবই সহজ। আমরা চলে যেতে পারি আমাদের এই পম এক্সএমএল এর আরেকটা ভিউ আছে যে ডিপেন্ডেন্সিস ভিউতে, এবং এখানে যে আমরা কিন্তু অ্যাড করতে পারি। তো অ্যাড করার সময় আমি যদি এখানে দেই স্প্রিং ফ্রেমওয়ার্ক, আমি যদি এখানে অ্যাড করতে চাই তাহলে আমরা কিছুক্ষণ ওয়েট করি এখানে। এই যে আমরা কিছুক্ষণ ওয়েট করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা লিস্ট চলে আসছে। আমরা এখান থেকে স্প্রিং ফ্রেমওয়ার্কটা সিলেক্ট করতে পারি, আমি স্প্রিং ফ্রেমওয়ার্কের কোরটা সিলেক্ট করব, স্প্রিং কোর, এবং এটার ভেতরে যেয়ে দেখি কী কী ভার্সন অ্যাভেলেবল। এবং আমরা আসলে 3.2 নিয়ে কাজ করব, তো আমরা 3.2.11 উইচ ইজ দ্য ফাইনাল
জেনারেল রিলিজ স্প্রিংয়ের সেটা আমরা এখানে অ্যাড করে নিতে পারি। এবং এটা আমি অ্যাড করার পর এটা যখন আমি সেভ করব, আপনারা ডান দিকে নিচে খেয়াল করেন, সাথে সাথেই কিন্তু আমার এই ম্যাভেন প্লাগ ইন এই ওয়ার্ডপ্রেসটাকে বিল্ড করার চেষ্টা করবে এবং এই ডিপেন্ডেন্ট যে জার আছে এই জারগুলোকে নিয়ে এসে আমার প্রজেক্টের মধ্যে নিয়ে এসে আমাদের এখানে আমাদের পাথের মধ্যে অ্যাড করে দিবে। সো যেহেতু আমি আমার প্রজেক্টে প্রত্যেকটা জারের সোর্সকেও আনতে বলেছি, সেক্ষেত্রে আমার সময় একটু বেশি লাগবে। আপনার যদি ইন্টারনেটের কানেকশন স্লো থাকে তাহলে কিন্তু আপনি ওটা বন্ধ করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনি শুধু জার ফাইলটা আনবেন। আপনি হয়তো সোর্সটা আপনার না আনলেও চলবে, কিন্তু আমি চাচ্ছি যে সোর্সটা আমার সাথে থাকুক, কারণ আমি যখন কোনো প্রজেক্টে কাজ করব আমি চাইলেই আমার জারের সোর্সে গিয়েও আমি কিছু ডকুমেন্টেশন দেখে আসতে পারি বা তাদের ইমপ্লিমেন্টেশন ডিটেলসে দেখে আসতে পারি, যেটা হয়তো ডাউন দ্য রোড আবার অনেক কাজে লাগবে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু আমাদের স্প্রিং কোড এটা কিন্তু আমাদের ক্লাস পাথে চলে আসছে ম্যাভেন ডিপেন্ডেন্সি থ্রুতে। এবং আমরা যদি আমাদের পম এক্সএমএলে দেখি, পম এক্সএমএলে যে ইউনিটের পর কিন্তু একটা এন্ট্রি অ্যাড হয়ে গেছে, উইচ ইজ দ্য স্প্রিং কোড। তো এভাবেই কিন্তু আমরা আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা আমাদের ডিপেন্ডেন্সি মেনটেন করতে পারি মেভেনের থ্রুতে। তো আমি আপনাদেরকে এতটুকুই দেখাতে চাচ্ছিলাম এবং এরপর আমরা চলে যাব একটা কমান্ড লাইন অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রে, স্প্রিংয়ের থ্রুতে আমরা কীভাবে একটা কমান্ড লাইন অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। তো গত ভিডিওতে আমি একটা জিনিস বলেছিলাম যে টুল টিপের ব্যাপারটা, যে টুল টিপের যে কালো ব্যাকগ্রাউন্ড আসে, কালো ব্যাকগ্রাউন্ডটা আমার পছন্দ না। ওই কালো ব্যাকগ্রাউন্ডটা কীভাবে ঠিক করা যায়, ওটাকে কীভাবে নর্মাল করা যায়, আমি এই ব্যাকগ্রাউন্ডটার কথা বলছিলাম। তো আমি এটা আপনাকে একটু দেখিয়ে দিই। আচ্ছা, ওই টুল টিপের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য যেটা আপনাকে করতে হবে, একটা আমরা ইয়েতে চলে যাই, এই যে উবুন্টু সফটওয়্যার সেন্টার, উবুন্টু সফটওয়্যার সেন্টারে জিনোম কালার চুজার সামথিং একটা কিছু থাকার কথা। জিনোম কালার দিয়ে যদি আমরা সার্চ দিয়ে যাই, হ্যাঁ, জিনোম কালার চুজার বলে একটা টুলস আছে, আমরা যদি এটা ইনস্টল করে নেই, আপনাকে রুটের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। জিনোম কালার চুজারটা যদি আমরা ইনস্টল করে নিই, এটা থ্রুতে খুব সহজেই আমরা সিস্টেম ওয়াইড ওই টুল টিপের কালার কম্বিনেশনটা ঠিক করে দিতে পারবো। আসলে ওই কালোর মধ্যে সাদাটা মাঝে মাঝে অনেক সময় জাভাডকে হয় কি, যে ওই জাভাডকের ইনফরমেশনগুলোও দেখা যায় যে ওই টুল টিপে চলে আসে, যেখানে কালো ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি ডিপ ব্লু হাইপারলিঙ্কগুলো থাকে সেগুলো অলমোস্ট পড়া যায় না। সেক্ষেত্রে আপনারা যারা উবুন্টু ব্যবহার করছেন তারা এটা চেঞ্জ করে নিলে আপনারা লাভবান হবেন। তো আমি আপনাদেরকে সেটাই দেখাই দিচ্ছি যে জিনোম কালার চুজার এটা যখন আমাদের ইনস্টল হয়ে যাবে তখন আমরা জিনোম কালার চুজারের থেকে আমরা ওখানে টুল টিপের অপশনগুলো চেঞ্জ করার একটা খুব সিম্পল ওয়ে আছে, ওটা যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমাদের জিনিসটা চলে আসবে। আমরা এই যে জিনোম কালার চুজার আমাদের অলরেডি ইনস্টল হয়ে গেছে, আমরা এখান থেকে চলে যাব মোস্ট লাইকলি স্পেসিফিক, হ্যাঁ, স্পেসিফিকের ভিতরে টুল টিপস ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড এডিটটা সিলেক্ট করে দিই, অ্যাপ্লাই করে দিই, এবং অ্যাপ্লাই করার পর উই ক্যান জাস্ট রিটার্ন ক্লোজ। এখন মোস্ট লাইকলি এক্লিপসটা যদি আমি রিস্টার্ট দিই, রিস্টার্ট না দিলে হয়তো হবে না, তারপরেও আমি একবার চেক করে দেখি এটা রিস্টার্ট না দিলে ঠিক হয় না, রিস্টার্ট দিতে হবে। এক্লিপসটা আমরা বন্ধ করে দিলাম, বন্ধ করে আরেকবার স্টার্ট করি। এক্লিপসটা স্টার্ট করার জন্য যেটা করতে হবে, সিডি কোড আইডি এসটিএস, এবং এখান থেকে এসটিএস আমরা এক্লিপসটা আরেকবার স্টার্ট করলাম। এবং এখন আশা করি আমাদের টুল টিপটা আমাদের একটা প্রপার কালার থাকবে, যেটা আসলে বাই ডিফল্ট আগের কালারটা ছিল। আমরা ওয়েট করছি এক্লিপস লোড হওয়ার জন্য। এখন যদি এই যে দেয়ার ইউ গো, এই কালারটা অনেক বেশি সহনীয় এবং আমরা এই কালারটা রেখে দেবো আমাদের রেস্ট অফ দ্য অ্যাপ্লিকেশনের জন্য। তো এই ছিল আমাদের একটা ছোট ইন্ট্রোডাকশন মেভেন নিয়ে এবং কীভাবে আমরা এই স্প্রিং টুল স্যুটে মেভেন ইউজ করতে পারি। আমাদের নেক্সট টিউটোরিয়ালে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্প্রিংয়ের একটা সিম্পল হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, কীভাবে আমরা স্প্রিং এসটিএস এই টুল স্যুট দিয়ে, এই আইডিয়া দিয়ে আমরা কীভাবে একটা হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি যেটা স্প্রিংকে ইউজ করবে।